লেবু আমাদের দেশের খুবই পরিচিত একটি ফল। ভিটামিন সির খুব ভালো একটি উৎস হচ্ছে লেবু। ওজন কমানো থেকে শুরু করে শরীরকে ডিটক্সিফাই করাতে লেবুর উপকারিতা যে কতটা রয়েছে সেটা কম বেশি সবাই জানেন। সকালে উঠে এক গ্লাস গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে খেলে ওজন কমাতে যেমন কার্যকরী ভূমিকা পালন করে, তেমন খাবারের সাথে এক টুকরো লেবু চিপে নিলে খাবারের স্বাদও অনেক গুণে বৃদ্ধি করে। অনেকে তো আবার সকালে চা বা কফির বিকল্প হিসাবেও লেবু জল পান করতে পছন্দ করেন। আবার গৃহস্থালী বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানেও ব্যবহৃত হয় লেবু। সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে লেবু। তাহলে আসুন আজ সেই সব উপকারী গুণগুলির বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেই। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর এই ভিটামিন সি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই প্রতিদিন যদি অন্ততপক্ষে একটি করে লেবু খান তাহলে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে, ফলে বিভিন্ন ভাইরাল জ্বর ও সংক্রমণের হাত থেকে সহজেই রক্ষা পাবেন। তাছাড়াও লেবুতে থাকা ভিটামিন সি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, এমনকি স্ট্রোক হওয়ার ঝুঁকিও অনেকটা কমিয়ে দেয়। নিয়মিত লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড যা কিডনিতে পাথর তৈরি হতে দেয় না, আর পাথর তৈরি হয়ে গেলেও সেটাকে ভেঙে দিয়ে মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে। তাই কিডনি সুস্থ রাখতে সম্ভব হলে প্রতিদিন সকালে পর্যাপ্ত পরিমাণে লেবু জল পান করুন। লেবুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকার পাশাপাশি সামান্য পরিমাণে আয়রনও থাকে। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের অন্যান্য খাদ্যগুলো থেকে আয়রন শোষণ করে, আর এই শোষিত আয়রন ও লেবুতে থাকা আয়রন রক্তের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, ফলে শরীরে রক্তের অভাব হয় না। এইভাবে লেবু অ্যানিমিয়া বা রক্তাস্বল্পতা রোগ প্রতিহত করতেও সহায়তা করে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তকে পরিষ্কার রাখে, অর্থাৎ রক্ত থেকে খারাপ ও বিষাক্ত রাসায়নিক পদার্থগুলোকে বাইরে বের করে দেয়, যার ফলে ত্বক হয় সুন্দর ও উজ্জ্বল। তাই নিয়মিত লেবু জল পান করলে লক্ষ্য করবেন যে আপনার ত্বক থেকে কালো বলিরেখাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে ও তার পাশাপাশি ত্বকের শুষ্কতা কমে গিয়ে ত্বক হয়েছে কোমল ও মসৃণ। লেবুতে ভিটামিন সি পরিপূর্ণ থাকার পাশাপাশি লেবুতে ফ্লেভানয়েড নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে উৎপন্ন হওয়া ফ্রি রেডিকালগুলোকে নিউট্রিলাইজ করে বা বাইরে বের করে দিয়ে শরীরের কোষগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়, ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়। এই কারণে নিয়মিত লেবু জল পান করলে আপনার শরীরে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে। তাছাড়া শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে রোগব্যাধি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। লেবু বাস্তবে অ্যাসিড প্রকৃতির হলেও খাওয়ার পরে আমাদের শরীরে ক্ষারীয় প্রকৃতির আচরণ করে, তাই শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে লেবু খেলে খাওয়ার পরে এর ক্ষারীয় প্রকৃতির জন্য অ্যাসিডের মাত্রাটা কমে গিয়ে অ্যাসিড ও ক্ষারের সমতা বজায় থাকে, ফলে শরীরে রোগব্যাধি হওয়ার সম্ভাবনাও কমে যায়। এইভাবে লেবু শরীরে পিএইচ এর সমতা বজায় রেখে শরীরে রোগ প্রতিরোধ করে। শরীরের জয়েন্টে জয়েন্টে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে যে ব্যথা অনুভব হয় তার থেকে মুক্তি পাওয়ারও আর একটি কার্যকরী উপায় হল লেবু, কারণ লেবু খাওয়ার পরে সেটা শরীরের মধ্যে ক্ষারের মতো আচরণ করে এবং জয়েন্টগুলো থেকে ইউরিক অ্যাসিডকে প্রশমিত করে দেয়, অর্থাৎ ইউরিক অ্যাসিডের পরিমাণ কমিয়ে দিয়ে জয়েন্টের ব্যথা কমায়। এই কারণে প্রতিদিন লেবু জল পান করলে আপনার জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। যেহেতু লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে জলে দ্রবণীয় পেকটিন তন্তু, সেই কারণে প্রতিদিন লেবু জল পান করলে আপনি অল্প খেলেই পেট ভরা অনুভূত হবে এবং আপনার ক্ষুধা কমে যাবে, যা আপনার ওজন কমানোর জন্য অত্যন্ত কার্যকরী হবে। লেবুর বিশেষ স্বাদ ও গন্ধ যে কোনো খাবারকে আরও সুস্বাদু করে তোলে। তাই কোনো খাবারের স্বাদ তেমন ভালো না হলেও সেই খাবারে যদি একটু লেবুর রস দিয়ে মিশিয়ে দেওয়া যায় তাহলে খাবারটি খেতেও ভালো লাগে আর হজমও ভালো হয়। এছাড়া পেঁয়াজ বা রসুন জাতীয় কোনো তীব্র গন্ধের খাবার বা অন্য কোনো তীব্র গন্ধের খাবার খেলে, মানে ওই ধরনের খাবারগুলো খেলে দীর্ঘ সময় যাবৎ মুখ দিয়ে ওই খাবারের গন্ধই বেরোতে থাকে, যা খুবই অস্বস্তিকর।
ওই পরিস্থিতিতে যদি এক টুকরো লেবু বা লেবু জল পান করা যায়, তাহলে ওই খাবারের তীব্র গন্ধটা তো চলেই যাবে, তার সঙ্গে মুখ দিয়ে একটা সুন্দর গন্ধ বের হবে যা আপনাকে খুব সতেজ রাখবে। খেয়াল করবেন, দৌড়ানোর সময় বা অনেকক্ষণ ধরে ব্যায়াম করার সময় শরীর থেকে ঘামের মাধ্যমে যথেষ্ট পরিমাণে খনিজ লবণ বেরিয়ে যায়। তখন শুধু জল না খেয়ে তার সাথে যদি কিছু পরিমাণে লেবুর রস মিশিয়ে নিয়ে পান করা যায়, তাহলে সেই খনিজ লবণের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যায়। কারণ লেবুতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রনের মতো ইত্যাদি খনিজ লবণ যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। যেহেতু লেবু ভিটামিন সিতে পরিপূর্ণ, তাই নিয়মিত লেবু জল পান করলে আপনার দাঁতের মাড়ি সুস্থ থাকবে আর কোনো ইনফেকশনও হবে না, কারণ ভিটামিন সি আপনার দাঁতের মাড়িকে সুস্থ রাখবে। তার ফলে স্কার্ভি রোগ হওয়ার সম্ভাবনাও কমে যায়। গবেষণায় দেখা গেছে যে লেবুতে থাকা বিশেষ তত্ত্ব মানুষের মানসিক চাপ ও অবসাদকে কমিয়ে দেয়। তাই প্রতিদিন লেবু জল পান করলে আপনার মানসিক চাপ কমে গিয়ে নিজেকে খুব হাসি খুশি ও সতেজ অনুভব হবে। গরমকালে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে লেবু পানি পান করে থাকেন অনেকে, কিন্তু এই লেবু পানি খাওয়ার ফলেই আপনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। লেবু পানি পান করার ফলে ঘন ঘন প্রস্রাব হয়, যা থেকে শরীরে পানি শূন্যতা সৃষ্টি হয়। আসলে ইলেকট্রোলাইটস এবং সোডিয়ামের মতো উপাদানগুলিও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়, যা ডিহাইড্রেশনের অন্যতম কারণ। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা কোলাজেনকে বাড়িয়ে তোলে এবং চুলের ফলিকলগুলিকে উদ্দীপিত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগেন, তবে আপনি অ্যালোভেরা জেলের সাথে 2 চামচ লেবুর রস মিশিয়ে স্নানের 20 মিনিট আগে আপনার মাথার ত্বকে লাগিয়ে রাখুন এবং তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে আপনার চুলের গোড়া মজবুত হবে ও চুল পড়া বন্ধ হবে। তাছাড়া আপনারা যারা সরাসরি লেবু খেতে না পারেন, তারা চাইলে গরম পানি দিয়ে লেবু খাওয়ার অভ্যাস করতে পারেন। এতে অনেক উপকারিতা রয়েছে, যেমন লেবুতে আছে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং লিভার থেকে ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয়। সকালে খালি পেটে গরম পানির সাথে লেবুর রস খেলে শরীরের পিএইচের ভারসাম্য ঠিক রাখে, যা শরীরের কর্মক্ষমতা বাড়ায়। লেবু ত্বকে ব্যবহার করলে চেহারার বয়সের ছাপ কমায়। প্রতিদিন সকালে হালকা গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেলে সারাদিনের হজম শক্তি বাড়ে। লেবুতে থাকা ভিটামিন সি দেহের হরমোন সক্রিয় রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। লেবুর ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধ করে, তাই লেবুর শরবতে চিনি না খাওয়া ভালো। লেবু শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করে এবং কিডনিকে পাথর হওয়া থেকে প্রতিরোধ করে। মনে রাখবেন, লেবু শুধু উপকারী করে না, কিছু ক্ষতিও করতে পারে। যেমন যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের অতিরিক্ত লেবু খেলে বুক জ্বালা করতে পারে। ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাসে লাগাম টানা হলে কার্বোহাইড্রেট ও অন্যান্য পুষ্টিগুণের অভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে লেবু পানি পানের পরিমাণ বাড়িয়ে দিলে শরীরে ক্লান্তি ভর করতে পারে। অতিরিক্ত সেবনে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। এতে পেট ফাঁপাসহ নানান ধরনের সমস্যা ও অস্বস্তি অনুভূত হতে পারে। অতিরিক্ত লেবু ও লেবুর শরবত পানের ফলে পেটে ও তলপেটে ব্যথা অনুভূত হতে পারে। লেবুর শরবত বেশি পান করলে কিছুটা দুর্বলতা অনুভূত হতে পারে, অর্থাৎ দীর্ঘদিন ধরে লেবু খেলে মুখের মধ্যে থাকা নরম কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেখান থেকে মুখের মধ্যে ফোড়া বা ফুসকুডি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো ফল খেলেই এই সমস্যা হতে পারে। ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত লেবু বা লেবুর রস খেলে সেখান থেকে অ্যাসিড তো হবেই, সেই সঙ্গে বমি বমি ভাব বা বমি হতেই পারে, যেখান থেকে পরবর্তীকালে গুরুতর সমস্যা দেখা দেয়। শুধুমাত্র লেবু জল নয়, যে কোনো ডিটক্স ডায়েট ড্রিঙ্ক থেকেই এই সমস্যা হতে পারে। তবে লেবুর সঙ্গে যে সব জিনিস খেলে মারাত্মক ক্ষতি হতে পারে সেই বিষয়ে সতর্ক থাকবেন। যেমন লেবু আর পেঁপে, লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয়।
এটি শরীরে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে। লেবু এবং দই, আয়ুর্বেদের মতে দই লেবু খাওয়া উচিত নয়। দুধ এবং লেবু, দুধের সঙ্গে টক জাতীয় খাবার খাওয়া উচিত নয়। লেবু এবং টমেটো, লেবু সাধারণত সালাদে বেশি ব্যবহৃত হয়। এই জিনিস খেলে মারাত্মক ক্ষতি হতে পারে।